This is Mahathir and welcome to my video. So normally আমি একজন irregular video maker বলা যায়। আমার পরিচয় আমি আগে দিয়ে নিলাম আপনাদেরকে। So today এই ভিডিওটা বানানোর রিজন হচ্ছে আমি last 2 days যাবত একটা article বারবার পড়ছি এবং আমার কাছে ভালো লাগতেছে আর্টিকেলটা পড়তে। অ্যান্ড আর্টিকেলটা হচ্ছে একটা মাকে নিয়ে। আচ্ছা আমি নামটা বলি, ওনার নাম হচ্ছে ম্যারি অ্যান, ম্যারি অ্যান। আর আর্টিকেলটা হচ্ছে, বা আমি আপনাদের সাথে স্টোরিটাকে শেয়ার করি, দেন আমি আমার যদি কোনো কিছু বলার থাকে যেটা আপনাদের শেয়ার করতে চাই সেটা আমি শেয়ার করছি। ম্যারি অ্যান হচ্ছেন লন্ডনের একজন বাসিন্দি, মানে মহিলা। উনি জন্মগ্রহণ করেন 1874 সালে মেবি। আর ফ্যামিলির অষ্টম জনের মধ্যে তারও একটা পজিশন ছিল, বা তিনি একজন ব্যক্তি বা সরি নারী ছিলেন। মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি বলা যায়। মধ্যবিত্তর মধ্যেও কিন্তু আমরা তিনটা কোয়ালিটি মেনটেন করি বা বলে থাকি আর কি। একটা হচ্ছে মধ্যবিত্তর মধ্যে আপার ক্লাস মধ্যবিত্ত, আর মিডল ক্লাস মধ্যবিত্ত এবং থার্ড ক্লাস মধ্যবিত্ত, ঠিক আছে। সো ধরে নেওয়া যাক যে উনি ডাউন ক্লাস ছিল, অথবা ধরে নিলাম পুয়ারই ছিল উনি। সো অষ্টম সদস্যর মধ্যে একজন, তার উপর গরিব ফ্যামিলি। সো খুব অল্প বয়সে তাকে রিজিকের সন্ধানে বের হতে হয় বাসা থেকে। সো রিজিকের সন্ধানে বাসা থেকে বের হইতে হয়, কর্মসংস্থান খুঁজে বের করে, এই জীবনের সংগ্রাম তার শুরু হয়ে যায়। তার মাঝে তিনি 1902 সালে মেবি বিয়েও করেন। আর সালটা আমার একদম এক্সাক্ট কারেক্ট মনে পড়ছে না, দ্যাটস ওয়াই আমি মেবি বললাম 1903 অথবা 2 সালে উনি বিয়েও করেন। এবং ওনার হাজব্যান্ডের নাম ছিল থমাস বিভেন। সো থমাস বিভেন বিয়ে করেন ম্যারি অ্যানকে, অ্যান্ড দেন ম্যারি অ্যানের নাম হয়ে যায় ম্যারি অ্যান বিভেন। আপনারা সবাই গুগলে সার্চ দিলে পাবেন আই হোপ। ম্যারি অ্যান বিভেন দ্য ওয়ার্ল্ড আগলিয়েস্ট ওমেন কম্পিটিশনে উনি অংশগ্রহণও করেন। এবার আসি মেন জিনিসটা। মেন জিনিস হচ্ছে বিয়ে করার কিছুদিন পরে, মানে আর সংসার জীবনে তাদেরও চারটা সন্তান জন্ম হয় তাদের ঘরে বা আসে পৃথিবীতে তাদের মাধ্যমে। সো ম্যারি অ্যান বিভেন আর থমাস বিভেনের মাধ্যমে চারটা সন্তান আসে। বাট থমাস বিভেন 1920 অথবা 1918 মানে এরকম টাইমে মারা যান, নাকি 1914 সালে যেন মারা যান উনি। সো মারা যাওয়ার পরে এক সন্তানদের রিজিকের ব্যবস্থা প্লাস সন্তানদেরকে টেক কেয়ার করা, দেন আবার অর্থ যোগান দেওয়াটাও একটা মহিলার পক্ষে বা একটা মায়ের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, খুবই ডিফিকাল্ট। বাট উনি তারপরও সংগ্রাম করে টিকে উঠতে পারছিলেন। বাট একটা জিনিস ওনাকে প্রচন্ড হার্ট করে বা প্রচন্ড ডাউন করে দেয়, সেটা হচ্ছে ওনার ফেস। নর্মালি আমরা কিন্তু একটা মহিলা বা পুরুষ যাই হোক না কেন, আমরা ফার্স্টে তার ফেসটা দেখি। ফেসটা দেখে কিন্তু আমরা অনেক কিছু যাচাই করি, অনেক কিছুই মন্তব্য করি, স্বাভাবিক, এটাই নর্মাল, এটা অস্বাভাবিক কিছু না। সো ম্যারি অ্যান বিভেনেরও এই প্রবলেমটা হয়। আর এই প্রবলেমটা বা এই ডিজিজটার নাম হচ্ছে আক্রি ম্যাগলি। আমি যতটুকু জানি আক্রি ম্যাগলি শরীরের কোনো একটা হরমোন হঠাৎ করে বৃদ্ধি পাওয়া শুরু করে এক্সট্রিমভাবে, দেন শরীরে হাড্ডিগুলো বৃদ্ধি পায় আর বিভিন্ন অংশ, অনেকের হাত লম্বা হয়ে যায় বা শরীর লম্বা হয়ে যেতে পারে, বা মানে বিভিন্ন একটা না একটা অঙ্গ অস্বাভাবিকভাবে বড় হতে থাকে অস্বাভাবিকভাবে। সো ম্যারি অ্যানের ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছিল তার ফেসের সাথে, এবং তার ফেসটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর বড় হতে হতে এমন একটা অবস্থায় চলে যায় যে ওনাকে মানুষ দেখতে পারত না বা কুটুক্তি করত, তাই উনি কাজও ঠিক মতো করতে পারতেন না। অ্যান্ড ইন্ড অব দ্য ডে উনি একটা যে একটা কাজ করেন, সেই কাজটা হচ্ছে ওনার তো বাচ্চাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে হবে, আহারের ব্যবস্থা করতে হবে। দ্যাটস ওয়াই উনি ওনার নিজের ফেসটাকে কম্পিটিশনে দেন, এবং এই কম্পিটিশনটার নাম ছিল দ্য ওয়ার্ল্ড আগলিয়েস্ট ওমেন কম্পিটিশন, এবং ওইটার মধ্যে উনি উইনও হন। অ্যান্ড উইন হওয়ার পরে উনি যা পারিশ্রমিক পান বা ওইখান থেকে উইন হিসাবে বা উইনার হিসাবে যেই টাকাটা পান বা যে সম্মান ওনা পান, ওটা দিয়া ওনার সন্তানদের মুখে উনি হাসি আবার ফিরিয়ে দিতে সক্ষম হন। এবং আইসল্যান্ডের ড্রিমল্যান্ড নামে একটা সার্কাস শো ছিল, কোনিয়া নাকি কোনি একটা শহর মেবি, সো ওইখানে উনি জব নেন। এবং 1934 সালে মেবি উনি মারাও যান। সো আমার আর্টিকেলটা খুব ভালো লাগছিল, অ্যান্ড আমি খুব স্যাডও হই, বিকজ চিন্তা করি যে মানে আলহামদুলিল্লাহ আমরা কতটা ভালো আছি। আর
মানুষ কতটুক ডাউনে থাকতে পারে বা কত কিছু হয়ে যেতে পারে, তারপরও মানুষ কিন্তু টপে উঠে, মানে তার ফেস নষ্ট হয়ে গেছে, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে নিচ্ছি, কেউ মাইন্ড করবেন না আমার কথাটায়, জাস্ট ফেসটা নষ্ট হয়ে গেছে, বাট এই নষ্ট ফেসটা ওনার কাছে দামি উনি নিজেই তৈরি করে দিয়েছেন, যেই কারণে এই নষ্ট ফেসের কারণেই কিন্তু আমরা ওনাকে এখন চিনি বা ওনাকে ওনার আর্টিকেলটা আমরা পড়লাম, ঠিক আছে। সো এটা দিয়ে আমার যতটুকু মনে হয় যে আমরা অনেকেই ডিপ্রেসড হয়ে যায় যে কি করব না করব বা আমার দ্বারা কিছু হবে নাকি হবে না, আমার কাছেও মাঝে মাঝে মনে হয় যে আমি আদৌ কি কিছু করতে পারবো নাকি কোনো সময়, আর কিছু করতে পারা নিজের জন্য না মানুষের জন্য করতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। আর অন্যের মুখে আপনি খাবার তুলে দিয়ে যে শান্তিটা পাবেন, ওই শান্তিতে আপনার পেট ভরে যাবে আল্লাহর রহমতে। সো এটাই চিন্তা করলাম যে কতটুক মানুষ কতটুক ভাবে সংগ্রাম করে বাঁচে, ঠিক আছে। সো এই আর্টিকেলটা আপনাদের সাথে শেয়ার করা খুব ইচ্ছা ছিল এবং শেয়ার করলাম। আর নেক্সট টাইম যদি ভালো কোনো আর্টিকেল পাই বা কোনো কিছু টপিক শেয়ার করার মতো হলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।